হ্যালো বন্ধুরা, আমার এই আঙ্গি টাঙ্গি চ্যানেলে আপনাদের স্বাগতম। সুপ্রভাত, সকালে উঠে বললাম আজকে তো আবার কাজের পালা, কাজ যাইতে হবে। দেখবেন আজকে কি কাজ করা হয়, সঙ্গে থাকবেন লাস্ট পর্যন্ত। আর আমার সঙ্গে আছে এখন টিকু, আমার সঙ্গে থাকবে আজকে সারাদিন। অবশেষে কাজে আসলাম, কাজ করতেছি ভালোই। কাজের এত ইচ্ছেও নেই, কাজে আসলাম, রান্না মারলাম, বিটির দরজা বানাইতে লাগে, কোন বেটা থাকবো সেই বেটার দরজা বানাইতে লাগে। আমার কি করব, কিছু করার নাই, কাজ করতে হবে, উপায় নাই। এখন আর একবার এদিকে ভাবতেছি ঘুরে আসবো, ওইখানে কামাখ্যা মন্দিরটা দেখাই যাচ্ছে, মনে হইতেছে এমন। তারপরে এই যে অবশেষে রান্না শুরু করলাম, এখানে দরজা মারা, দরজা মারা মানে গাজাল মারা, গাজাল মারা মানে এই যে উপায় নাই, কোন বেড়া থাকবো না থাকবো আমার এই যে গাজাল মারিয়া দরজা বানাই দিতে লাগে। এত টেনশন ভালো লাগে না, তাও করার ইচ্ছা নাই, করতেছি, কোনো উপায় নাই, কি করব, কিছু তো করতে লাগবো। মানে এমন কাজ করতেছি মনে হয় তো পয়সা দিব না, মনে হয় খালি খাওয়ার খাওয়ার কাজ এমন হইতেছে, বুঝতে পারতেছো। কাজ করতে করতে এই যে পাল্লা বানাইতেছি, এটা একটা জ্যাট বাটন পাল্লা হবে, জ্যাট বাটন পাল্লা মানে জ্যাট বাটন ওই যে দরজা, খালি পাল্লা, খালি পাল্লা লাগে, কোন বেটাল ফ্রেম লাগাই বই ওরিছে পাল্লা ছাড়া, ওখানে পাল্লা বানাতে লাগে। এই যে গাড়ি এসে বসে ভাবতেছি টিকিট কেটে বসে আছি, গাড়ি আসে মাঝে মাঝে দাঁড়ায় না, বাড়ির যে চলে যাবো, কাজ করার তো ইচ্ছে নেই, হ্যাঁ দাঁড়ায় না, হাত দেখাই দাঁড়ায় না, দাঁড়ায় না, চলে যায় গাড়ি। অবশেষে এই দরজা বানাই দিলাম, দরজা লাগাইবো, ওটা থাকবো, সুখ শান্তিতে থাকুক, দরজা বানাই দিলাম দুইটা, কি করবো, উপায় নাই, কাজ করারই তো ইচ্ছা নাই, তথাপিও করলাম এতটুকু, মানে এত মনে টানতেছে না। তারপরে এই যে এমন স্টেশনে আসলাম, গাড়ি দাঁড়ায় না, এই রেল স্টেশন, এই স্টেশন মাস্টার লেজ নাই, স্টেশন মাস্টারের লেজ নাই, মানে লেজ তা স্টেশন মাস্টার হইলে বলে গড়বড় করে, লাইন ক্লিয়ার দেয় না, ঘুমায় লেজ লড়ায় লড়াইয়া, এলে স্টেশন মাস্টারের লেজ নাই, লেজ ছাড়া স্টেশন মাস্টার রাখা হয়েছে। গাড়ি তো ঠিকই আছে স্টেশন দিয়ে, কিন্তু গাড়ি এটা বুঝতে পারি না, গাড়ি দাঁড়ায় না, যাইতে পারবো কি না জানি না। এই যে পু করে আসে, এদিকে বলে লাল গাড়ি, এদিকে বলে নীল গাড়ি, এটা তো দিয়ে আবার মাল গাড়ি, মাল গাড়ি দিয়ে আবার ডাব্বা নাই, মাল আছে ঠিকই, কি করে কে জানে, এটা কোন দিক থেকে আসে না আসে কিছু বুঝি না। টিকিটটা এটা বসে আসে অনেক আগের থেকে, কিন্তু গাড়ি আসে না, গাড়ি যে কী আসে এগুলা দাঁড়ায় না, মানে এমন হইতেছে মানে বাড়ি যেতে পারবো কি না ভাবতেছি। টিকিট তো ঠিকই কাটছি, না ইচ্ছা নাই, গাড়ি এসে পড়ছে, সমাপ্ত আজকের জন্য। আর সঙ্গে থাকবেন আমার।